হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী 18 জুন থেকে শুরু হতে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ভর্তির চূড়ান্ত সময়সূচি দেখেছো। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে। মূলত এই সংক্রান্ত বিভিন্ন আপডেট এসেছে অনলাইন সংবাদ মাধ্যমে। এমন একটি আপডেট নিউজে বলা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসেই হবে জাবির ভর্তি পরীক্ষা। এই নিউজটির বিস্তারিত অংশে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। আজ শনিবার 10 জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভর্তিচ্ছুরা উচ্চ মাধ্যমিকে যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। তিনি আরও বলেন, তবে শুরুর দিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ তোমাদের 2022-23 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে, তবে এইচএসসি পরীক্ষা যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী হয়েছে ওই সিলেবাস অনুযায়ী হবে। হয়তো বাইরে থেকে বেশ কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো পড়তে হবে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মতামত সেটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটা ভালোভাবে কভার করো, আর সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে বইয়ের থেকে যে প্রশ্নগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেই প্রশ্নগুলো পড়বে, সেক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। প্রসঙ্গত যে আগামী 18 জুন থেকে 22 জুনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো যাই হোক এই বিষয়ে তো তোমরা জানোই। আর এবার আসন প্রতি লড়াই করবে হচ্ছে 136 জন শিক্ষার্থী, আর মোট আসন হচ্ছে 1844টি। মোট আবেদন জমা পড়েছে 2,49,857টি। সো সেই হিসাবে অনেক বেশি প্রতিযোগিতা হতে চলেছে। তো তোমাদেরকে ভালো মার্কস করার জন্য অবশ্যই তোমার ভালো প্রিপারেশান নেওয়াই উচিত বলে মনে করছি। তো যাই হোক, এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।